এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ববি ল্যাশলি ডিফেন্ড করতে যাচ্ছেন তার WWE চ্যাম্পিয়নশিপ পাঁচজন রেসলারের বিরুদ্ধে। আর এদের মধ্যে সবথেকে বড় নাম হচ্ছে ব্রক লেসনারের। তো রিসেন্টলি এই ম্যাচটা সম্পর্কে অনেক বড় একটা আপডেট আমাদের সামনে এসছে। আজকের ভিডিওতে আমরা সেই আপডেট সম্পর্কেই কথা বলবো। তো এটা কিন্তু অন্যতম ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে, তাই এই আপডেটটি কেউ মিস করবেন না, ভিডিওটিকে একদমই শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথমত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। ব্রক লেসনারকে হারানোর মাধ্যমে কিন্তু রয়্যাল রাম্বল পেপার ভিউতে ববি ল্যাশলি হয়েছে WWE চ্যাম্পিয়ন। তো ব্রক লেসনার হারার পর আমাদের সবার অনেক বড় একটা স্বপ্ন ভেঙে গেছে সেদিনই, কারণ আমরা রেসেলমেনিয়াতে রোমান রেইনস এবং ব্রক লেসনারের মধ্যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ দেখতে চাচ্ছিলাম। তবে যেহেতু এখন ব্রক লেসনার চ্যাম্পিয়ন নেই, সেটা তো আর সম্ভব না। তবে একটা সুখবরও আছে, কারণ ব্রক লেসনার কিন্তু এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ববি ল্যাশলির এগেনস্টে ম্যাচ লড়ছেন আরও চারজন রেসলারের সাথে। তো সেক্ষেত্রে এখনও একটা চান্স রয়েছে রেসেলমেনিয়াতে রোমান রেইনসের বিপক্ষে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ লড়ার। তো সেক্ষেত্রে ব্রক লেসনারকে অবশ্যই এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ববি ল্যাশলিকে হারিয়ে হতে হবে WWE চ্যাম্পিয়ন। তো এখন নতুন যে আপডেটটা এসছে সেটা হচ্ছে বেটিং অডসের আপডেট। আর বেটিং অডস অনুযায়ী এই ম্যাচটাতে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে ব্রক লেসনারের জেতার, মানে ব্রক লেসনার ম্যাচটাতে ববি ল্যাশলিকে হারিয়ে হতে পারে WWE চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি এটাই আমরা চাচ্ছিলাম যে ব্রক লেসনার চ্যাম্পিয়ন হোক। তো এখন বেটিং অডসও এটাই বলছে যে ব্রক লেসনার চ্যাম্পিয়ন হবে। তো WWE আসলে কী ধরনের সিদ্ধান্ত নিল আমরা বুঝলাম না। প্রথমে ব্রক লেসনারকে একদমই শর্ট টাইটেল ডিফেন্স দেওয়া হলো, আর তারপর ববি ল্যাশলি চ্যাম্পিয়ন হলো। এবার ববি ল্যাশলিকেও শর্ট টাইটেল রেইন দিয়ে আবারও ব্রককে চ্যাম্পিয়ন করা হবে। বিষয়টা একটু কনফিউজিং। তো আমরাও কিন্তু এটাই চাই যে ব্রক লেসনার জয়লাভ করুক এবং সে রোমান রেইনসকে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচের জন্য চ্যালেঞ্জ করুক রেসেলমেনিয়াতে। তো এই ছিল ভিডিও, এই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।